আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে, যে প্রাইভেট নার্সিং কলেজে যেসব ভাই বোনেরা পড়তে চাচ্ছ বা ভর্তি হবে, তো প্রাইভেট নার্সিং কলেজের ভর্তির সার্কুলার 2022-23 প্রকাশিত কবে হবে, ডিপ্লোমা মিডওয়াইফারি এবং বিএসসিতে পড়ার কত খরচ, যারা বেসরকারিতে আবেদন করতে পারবে এবং যারা যারা পারবে না, কত মার্ক লাগবে ভর্তির জন্য, সময় কখন শেষ হবে, সরকারি চাকরি সহজে হবে কি না বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হলে, এবং বেসরকারি করবেন নাকি সেকেন্ড টাইম অপেক্ষা করবেন, তো এই টপিকগুলো। তো প্রাইভেট নার্সিং কলেজের ভর্তির সার্কুলার 2022-23 প্রকাশিত হয়েছে, যারা যারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা নার্সিং ভর্তি পরীক্ষায় 40 পেয়ে পাস করেছেন তারাই ভর্তি হতে পারবে, আর যারা পারবে না, অর্থাৎ যারা 40 নিচে পেয়েছো তারা কিন্তু প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে পারবে না, যদি সরকার থেকে গ্রেস মার্ক দেয় তাহলে কিন্তু তুমি ভর্তি হতে পারবে। ডিপ্লোমা এবং বিএসসি এবং মিডওয়াইফারিতে খরচ কত, এক একটা কলেজের খরচ কিন্তু এক এক রকম হয়, তুমি যদি ঢাকার ভিতরে পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমার খরচ একটু বেশি পড়বে, তুমি যদি ঢাকার বাইরে পড়ো সেক্ষেত্রে একটু কম। আর ডিপ্লোমাতে, ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারিতে সব থেকে নার্সিং মানে খরচ কম লাগে, তারপরে ডিপ্লোমা অ্যান্ড সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে, তারপরে বিএসসিতে কিন্তু সব থেকে বেশি খরচ লাগে। তো একসাথে তো এতগুলো খরচে তোমাদের সাথে তুলে ধরা যাবে না, কারণ এক একটা কলেজ যে কিন্তু এক এক ধরনের কস্ট মানে কত টাকা লাগবে, তো এই রিলেটেড নিয়ে যে কত টাকা কোন কলেজে সেইটা নিয়ে আমি আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সরকারি চাকরি সহজে হবে কি না তুমি প্রাইভেট নার্সিং কলেজে পড়লে, অবশ্যই হবে যদি তুমি সরকারি যে সার্কুলার দেয়, তুমি যদি ওইখানে যে পরীক্ষা হবে ভাইবা হবে সেগুলোতে তুমি যদি টিকে যাও ইজিলি কিন্তু তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। এখানে তোমার ভেরিয়ার করবে না তুমি প্রাইভেটে পড়েছো নাকি সরকারিতে পড়েছো।